দিদি বলছিল আমার জন্যই নাকি বামুনরা এই বাড়িতে আসতে চাইছেন না। আমি কি তাদের পায়ে ধরে মাপ চাইব? কখন না ফুল ঠাকমা। হ্যাঁ, তবে পুজো হবে কি করে? পুজো বন্ধ করা যায় নাকি? না না, যেভাবেই হোক পুজো করতেই হবে, নইলে যে দা মশাই খুড়ো মশাইয়ের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে সে কথা ভেবে দেখেছো ব্রাদার রাজচন্দ্র? দেখো রাধাকান্ত, আমার যতদূর জ্ঞান তাতে মনে হয় আমরা এই যে বছর পর বছর ধরে মা দুর্গাকে আবাহন করি তা নিজেদের মনের কালিমাকে দূর করার জন্য, আর সেই উপলক্ষে আমরা নানা অনুষ্ঠান করি, আমোদ প্রমোদ করি। তাহলে আসরিক শক্তিকে বিনাশ করার উদ্দেশ্য কি সফল হয় ব্রাদার? তুমি আমার কথার অর্থটাই বুঝতে পারলে না। আমি বুঝতে পেরেছি রাধাকান্ত, আর আমি এও বুঝতে পেরেছি অঘণ্ডার শাস্ত্রী মশাই যা করেছেন তা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। শুধুমাত্র সমাজের মাথা বলে তিনি মার বংশকে ছোট করতে পারেন না। আমরা যে সতী হতে যাওয়া মেয়েটিকে বাঁচিয়েছিলাম তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়েকে জোর করে চিতায় পুড়িয়ে মেরেছেন, অত্যন্ত অন্যায় কাজ করেছেন। আর ওই মেয়ে কিন্তু স্বইচ্ছায় সতী হতে চায়নি। এ কেমন ধর্মাচরণ রাধাকান্ত? সনাতন হিন্দু প্রথার নামে একে তুমি আমায় মানতে বলো? চন্দ্র, চন্দ্র, রাধাকান্ত আজ আমাদের গৃহে সম্মানী অতিথি। তোমার দামশাই তাকে এখানে ডেকে এনেছেন, তিনি দয়া করে আমাদের গৃহে পদধূলি দিয়েছেন, কি রকম আচরণ তোমার তার সঙ্গে? আমায় ক্ষমা করো রাধাকান্ত, আমি সত্যি উত্তেজিত হয়ে পড়েছিলাম। কারণ অঘণ্যাস শাস্ত্রীর ওই নৃশংস রূপ আমার মনে পড়ে গিয়েছিল। সে যাকে, এই ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত। ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই, আমরা সমবয়সী। যদিও আদর্শ বা ধর্মাচরণের বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে, কিন্তু তা বলে আমি তো তোমার বংশকে ছোট হতে দিতে পারি না। আপনি চিন্তা করবেন না দামশাই, আমি অঘরনাথ শাস্ত্রীকে অনুরোধ করব যাতে পূজোর সময় কোনো পুরনো ব্যাপারকে বড় করে না দেখা হয়। মায়ের পূজোয় মহামিলন হবে, সনাতন হিন্দু ধর্ম এক স্রোতে বইবে, তার প্রতি নজর রাখা আমার পবিত্র কর্তব্য। নিশ্চিন্ত থাকুন খুড়োমশাই, অঘরনাথ শাস্ত্রী নিজে আসবেন আপনার পূজোয়। আজ দেবীর বোধন, আপনারাও আসবেন শোভাবাজার রাজবাটিতে, বাবা মশাই আশা করে থাকবেন। রাধাকান্ত, তুমি তোমার পিতৃদেব গোপীমোহন দেব বাহাদুরকে বলো আমরা আমরা সবাই যাব। তুমি আজ আমার যা উপকার করলে আমি কোনোদিন ভুলব না, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু হও, অনেক উন্নতি হোক তোমার। বড়লাট বাহাদুর পূজা উপলক্ষে আসবেন শোভাবাজার রাজবাটিতে, কোনো প্রয়োজন থাকলে বলবেন খুড়ো মশাই। ইদানিং আপনার ব্যবসায় একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে না?
শুনলাম গিলপি সাহেব নাকি ক্ষতিপূরণ চেয়েছে। কি আর করা যাবে বাবা, গোড়াদের রাজত্বে যখন রয়েছি তখন তাদের অন্যায় ঔদ্ধত্য আমাদের মেনে নিতেই হবে। গোড়াদের কাছ থেকে সুযোগ সুবিধাও তো কিছু কম পাওয়া যায় না খুড়োমশাই। কিছুদিন আগেই আপনি তো তাদের সাহায্যে দুটো তালু প্রতিগ্রহণ করলেন না? আমি কিন্তু তোমাকেও আশা করব। তুমি তো আবার সঙ্গীতের বড় সমজদার। নিধুবাবু আসছেন, আমন্ত্রণ রইল। আসি। ব্রাদার, শুনলাম তোমার স্ত্রী নাকি বেশ আধুনিক মনের মানুষ। চিতা থেকে উঠে আসা মেয়েটিকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে আনা বেশ সাহসের কাজ। তবে ব্রাদার, সাবধানও তো হতে হবে। জানো তো, বাঘ কিন্তু আঁচড়াতে কামড়াতে জানে। আমি না হয় অগরনাথ শাস্ত্রীকে অনুরোধ করব, কিন্তু তুমি তোমার স্ত্রীকেও একটু সংযত হতে বলো। হাজার হোক, তিনি স্ত্রীলোক, বিনা কারণে তো স্ত্রীলোকের ওপর বিধিনিষেধ আরোপিত হয়নি। বন্ধু হিসেবে পরামর্শ দিলুম, কিছু মনে করো না। ব্রাদার, বন্ধু হিসাবে আমিও তোমাকে একখানা কথা বলি। যুগ যুগ ধরে ধর্মের দোহাই দিয়ে শুধুমাত্র মেয়েদের উপরে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তোমার মতো বিদ্বান পুরুষরা যদি সমাজের এইসব প্রথা বদলানোর তাগিদ অনুভব না করেন, তাহলে সমাজটা বদলাবে কি করে? চিরকাল সতী প্রথার নামে স্ত্রী লোকেদের এরকম জীবন্ত পুড়ে মরতে হবে। ব্রাদার, আমার স্ত্রী যদি এর প্রতিবাদ করে আধুনিকা হয়, তাহলে ক্ষতি কি? বন্ধু হিসাবে তোমাকে কথাখানা বললাম, তুমি আবার কিছু মনে করো না। দাদামশাই, আমি বুঝতে পারছি না অঘণ্ডা শাস্ত্রীর পদধূলি পাওয়ার জন্য কেন আপনি এত ব্যাকুল হয়ে পড়েছেন। শুধুমাত্র তার পদধূলি পাওয়ার জন্য এতটা ঝোঁকা যায়? কি কি বলে গেল ওই দেববাড়ির পৌত্র? তাতে কি আমাদের অপমান হলো না? অপমান তো তোমার বউয়ের জন্য হচ্ছে চন্দর। চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে যে তোমার বউ কি কি কাণ্ডি করেছে। এবার তেনাদের ঘরেও খবরটা চলে গেল, আর তুমি কিনা তোমার দাম আসার উপর গলা চড়াচ্ছ। না চন্দ্র, না,
তুমি তোমার দামশার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তোমার দামশাই এই পরিবারের মঙ্গলের জন্য রাধাকান্তকে ডেকে পাঠিয়েছিলেন, আর তুমি তুমি তাকে ধর্মাধর্মের কথা বলে মাথা গরম করে দিলে, সে দু চার কথা শুনিয়ে চলে গেল। চন্দ্র, সমাজ পরিবর্তন না, সমাজ পরিবর্তনের কথা বলো। আমি তো ইদানিং লক্ষ্য করছি তোমার মধ্যে অনেক পরিবর্তন এসছে। সব কিছু হচ্ছে ওই বউ আসার পর থেকে। পিতরাম, পিতরাম শান্ত হও, শান্ত হও। চন্দর আমাদের নাতি। অভিমান করে দু একটা কথা দাদামশাইকে বলতেই পারে। ঠাউরপো, তাই না? চন্দর, তোমার যখন আমার মতো পক্ষকেশ হবে তখন তুমি বুঝতে পারবে অঘোষ শাস্ত্রী মশাইকে কেন আমি এ বাড়িতে আনছি। তোমার যে অপমান হয়েছে তার উপযুক্ত উত্তর আমরা নিশ্চয়ই দেব। নীলুবাবুকে তুমি বরাত দাও, নবমীর দিন তিনি আমাদের এখানে গান গাইবেন। হ্যাঁ চন্দর, তোমায় কিন্তু বোধনের দিন শোভাবাজার রাজবাড়িতে যেতেই হবে। কথাটা যেন মনে থাকে। সাধে এই বাড়ির সকলে রেগে নেই রে বউ, তুই দয়ার বসে যে কাজ করেছিস সে কাজ যে বড় ভয়ঙ্কর। অপমান তো তোমার বউয়ের জন্য হচ্ছে চন্দর, চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে যে তোমার বউ কি কি কাণ্ডি করেছে। আমি না হয় অগরনাথ শাস্ত্রীকে অনুরোধ করব, কিন্তু তুমি তোমার স্ত্রীকেও একটু সংযত হতে বলো। তিনি কি তবে আমার জন্যই সকলের কাছে খারাপ হচ্ছে? দাদামশাই, আমাকে কিছুক্ষণের জন্য মুক্তি দিন, আমি একটু রামমোহন রায়ের কাছে যেতে চাই। তোমার স্ত্রী নাকি বেশ আধুনিক মনের মানুষ, চিতা থেকে উঠে আসা মেয়েটিকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন। বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে আনা বেশ সাহসের কাজ। ব্রাদার, সাবধান তো হতে হবে। জানো তো বাঘ কিন্তু আঁচড়াতে কামড়াতে জানে। আমি না হয় অগরনাথ শাস্ত্রীকে অনুরোধ করব, কিন্তু তুমি তোমার স্ত্রীকেও একটু সংযত হতে বলো। হাজার হোক, তিনি স্ত্রীলোক, বিনা কারণে তো স্ত্রীলোকের ওপর বিধিনিষেধ আরোপিত হয়নি। হে কি, এই গয়নাগুলো এখানে কি করে এলো? দিদি দিয়ে গেছে, আমার না আপনার সাথে কিছু কথা বলার ছিল। দেখো রানী, এখন আমার মেজাজ ঠিক নেই, হয়তো শুধু শুধু আবার চেঁচামেচি শুরু করবো।
আচ্ছা রানী, তুমি জানো এই গয়না কার? হ্যাঁ জানি। আমার আগে আপনাকে সেবা করার যা সৌভাগ্য হয়েছিল তার। আমি জানি না রানী, হঠাৎ করে বৌঠানের এই গয়নাগুলো তোমাকে দেওয়ার উদ্দেশ্য কি, কিন্তু একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, এই সংসারে এই সমাজে যে যাই বলুক, তুমি যেমন আছো তেমনই থাকবে, এমনই করে সকলকে ভালোবাসবে, আর সবার উপর তোমার করুণার ধারা এইভাবেই বয়ে চলবে। আমি জানি রানী, আজ হয়তো তোমাকে কেউ বুঝতে পারছে না, কিন্তু একদিন ঠিক আসবে যেদিন তোমার এই হৃদয়ের কথা সবাই বুঝতে পারবে। আর একটা কথা ভালো করে মনে রেখো, আমি তোমাকে পেয়ে জীবনকে অন্যভাবে দেখতে শিখেছি, অন্যভাবে চিন্তা করতে শিখেছি, আর তাই আমি গর্বিত। রানী, আমাকে এখন একটু বেরোতে হবে, আমি রাতে ফিরে তোমার কথা সব শুনব। বৌমা চলো মা পুজো মণ্ডপে চলো, টাউ দালানে তোমার হাতের আলপনা দেবে। মন খারাপ করো নে মা, চন্দরকে যে তোমাকেই সামলাতে হবে। চন্দরকে তুমি বোঝাও মা, সব কানে এইভাবে যেন সে সব কথা না বলে। শোনো মা, তুমি তো আর নতুন বউটি নও মা, তোমার স্বামীকে তোমাকে এই যে ঠিক পথে এগিয়ে দিতে হবে মা, এই যে তোমার কর্তব্য। আজ পূজোর দিনে এই দায়িত্ব আমি তোমাকে দিলুম মা। শোনো মা, মেয়েদের যে অনেক দায় গো মা, দশভুজার মতো সংসারের দশ দিক মেয়েদেরকে সামাল দিতে হয়। বুঝলে মা? ওম কর্তব্যশীন বার্ষিক শরৎকালীন বোধন কর্মণি ওম পূর্ণাং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাং ভবন্তু ব্রুবন্তু ওম পূর্ণাং ওম পূর্ণাং ওম পূর্ণাং। প্রীতরাম, চন্দ্রকে দেখছি না, সে কোথায়? আশ্চর্য, আজ দেবীর বোধন, এ সময় সকলে এখানে উপস্থিত থাকে, বাড়ির সবাই, শুধু চন্দ্র জানে। গেল কোথায়? যাবে আর কোথায় বড় মা, ছোট বৌমা তো ঘরেই আছে, চন্দ্র এখনো এলো না, কি যে করি। আচ্ছা খুড়োমশাই, দেবীর বোধন এত কাঠ থাকতে শুধুমাত্র বেলকাঠেই কেন হয়? বেলগাছ হচ্ছে উমার খুব প্রিয়, আর এই বেলগাছ শিবেরই মতো। পুরাণে আছে মহালক্ষ্মী বিষ্ণুর বুকে ঠাঁই পেয়েছিলেন মহাদেবের কৃপায়। মা লক্ষ্মী নিত্য পুজো করতেন মহাদেবের ওই বেলপাতা বেলফুল দিয়ে। বেলকাঠেই শিবের অধিষ্ঠান, তাই বিল্ল বোধনে শিবকেও আবাহন করা হয়। শিবহীন যজ্ঞ যে বৃথা,
দুর্গার সঙ্গে তাই আজ তারও পূজা হচ্ছে। সৌম্যা সৌম্যতরা